আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কোন জিনগুলো বাড়িতে এসে বাড়ির মানুষদেরকে ভয় দেখায় এবং ধমক দিতে আরম্ভ করে কেন সেই জিনগুলো বাড়িতে এসে বাড়ির মানুষদেরকে ভয় দেখাতে থাকে সেটা কি আপনার জানা রয়েছে কথা বলবো আজ কোন জিনগুলো বাড়িতে এসে মানুষদেরকে ভয় দেখাতে থাকে এবং আপনি সেই জিনটাকে কিভাবে জ্বালাবেন তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবেন সবই আপনাদেরকে এই ভিডিওতে স্টেপ টু স্টেপ একটা একটা করে বলে দেব। কেবল ভিডিওটা আপনি শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার এই চ্যানেলে আজ প্রথম এসে থাকেন আমার এই ভিডিও আপনি প্রথম দেখছেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কেননা আমি প্রতিদিনই একটা করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা আজকের মূল বিষয়ের দিকে আগিয়ে যাওয়া যাক কোন জিনগুলো বাড়িতে এসে বাড়ির মানুষদেরকে ভয় দেখাতে থাকে ধমক দিতে থাকে আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কাল্লা মিডিয়া বন্ধুরা আজকে জিনের ওই ভয় সম্পর্কে আলোচনা করব যে জিনগুলো বাড়ির সদস্যদের মধ্যে থেকে একজনকে ধরেছে আর ধরার পর সেই রোগীটার উপরে চলতেছে তদবির চলতেছে চিকিৎসা সেই সময় ওই জিনগুলো বাড়ির সদস্যদের মধ্য থেকে ওই লোকটাকে ধমক দিতে থাকে ভয় দেখাতে থাকে যে লোকটা কোনো আমিলকে ডেকে এনেছে তদবির করানোর জন্য কিংবা যে লোকটা কোরআনের আয়াত পড়ে ওই রোগীটাকে দম করছেন ফু দিচ্ছেন সেই লোকটাকে ওই জিনগুলো প্রচণ্ড পরিমাণে ভয় দেখাতে থাকে তাকে ধমক দিতে থাকে আবার কখনো কখনো ওই জিনটা বাড়ির লোকেদেরকে বলে যে রোগীকে যদি তদবির করা হয় তাহলে রোগীকে একদম প্রাণে মেরে দেব সেই সাথে বাড়ির প্রত্যেক জনকে আমি এক এক করে দেখে নেব আরও নানা রকম ভাবে বাড়ির লোকেদেরকে ভয় দেখাতে থাকে এর কারণটা কি জানেন ওই সময় ওই জিনটার প্রচন্ড পরিমাণে কষ্ট হয় কষ্ট বেড়ে যায় কারণ আমাকে অনেক ভাই বোন ফোনের মধ্যে জানতে চায় তদবির সম্পর্কে কেউ বলে আমার ভাইকে জেনে ধরেছে কেউ বলে আমার ছেলেকে জিনে ধরেছে কেউ বলে আমার মেয়েকে ধরেছে কেউ বলে আমার ফুফুকে জিনে ধরেছে হারুন ভাই এর তদ্বির কি কি করলে ওই শয়তান জিনগুলো রোগীকে ছেড়ে চলে যাবে আমি তাদেরকে কোরআনের বিভিন্ন আয়াত শিখিয়ে দিই বলি এই আয়াতগুলো রোগীর সামনে আপনি তেলাওয়াত করতে থাকুন তেলাওয়াত করে রোগীকে আপনি দম করতে থাকুন এবং কোরআনের অমুক আয়াতটাকে আপনি তেলের উপরে ফু দিয়ে রোগীকে লাগান তার কিছুদিন পর পুনরায় আবার আমার কাছে ফোন করে বলে হারুন চিৎকার করতে আরম্ভ আরম্ভ করছে করছে করছি করছি বমি করতে যতই যতই রোগীর মাথা যন্ত্রণা বেড়ে যাচ্ছে যতই তদবির করছি রোগীর চোখগুলো একেবারে লাল হয়ে যাচ্ছে আজ আপনাদেরকে আমি বলে দিচ্ছি তদবির করার সময় কেন ওইসব রোগীদের মাথার যন্ত্রণা বেড়ে যায় কেন রোগীটা ছটফট করে কেন হতে আরম্ভ করে কারণ শক্তি এমন শক্তি আল্লাহ পাক আলামিন কোরানের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কোরআনের এত শক্তি এই কোরআন যখন জিনদের উপরে পড়ে দম করা হয় তখন জিনটার প্রচণ্ড পরিমাণে কষ্ট বেড়ে যায় ফলে ওই রোগীটা বমি করতে আরম্ভ করে ওই রোগীটার মাথা যন্ত্রণা বেড়ে যায় ওই রোগীটা করতে থাকে চিৎকার রোগীটা করে না চিৎকার করে ছটফট করে ওই জিনটা সেই সময় ওই জিনটা কষ্ট সহ্য না করতে পেরে বাড়ির লোকেদেরকে বলে তোকে আমি দেখে নেব কবি বলে তোকে আমি দেখে নেব এমন কি ওই জিনগুলো বাড়ির লোকেদেরকে বলতে থাকে বেশি তদবির করলে এই রোগীটাকে আমি প্রাণে মেরে ফেলবো বন্ধুরা এইগুলো সবই কিন্তু ওই সব শয়তান জিনদের চালাকি তার কারণ যখনই রোগীটাকে কোরআনের আয়াত পড়ে তদবির করা হয় তখন প্রচন্ড পরিমাণে জিনটির কষ্ট বেড়ে যায় জিনটা এই জন্যই মানুষদেরকে ভয় দেখায় যাতে করে তারা রোগীটাকে তদবির না করে চিকিৎসা না করে কোরআন পাঠ না করে ভয় না করে আপনি রোগীকে সামনে নিয়ে সোরা বাকারা তেলাবাদ করতে থাকুন সোরা জিন তেলাবাদ করতে থাকুন সোরা মোজাম্মিল তেলাবাদ করতে থাকুন এবার আপনাদেরকে আমি বলে দিচ্ছি কোন আয়াতটি পড়ে আপনি ওই জিনটাকে জ্বালিয়ে দিতে পারবেন সেটা হচ্ছে সোরা জিনের প্রথম পাঁচটা আয়াত আপনি সর্ষের তেলের উপরে ফু দিয়ে সেই তেলটাকে আপনি রোগীর কানে লাগিয়ে চেপে ধরবেন দেখবেন জিনটা প্রচন্ড পরিমাণে চিৎকার করতে আরম্ভ করবে বেশিক্ষণ সে রোগীর শরীরে টিকে থাকতে পারবে না যতই টিকে থাকবে ততই ওই জিনটা ওই সোরা জিনের বরকতে জ্বলতে আরম্ভ করবে বন্ধুরা এই ছিল আজকের তথ্য ভিডিওটা আপনাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক আপনি আমাদের চ্যানেলে আজ প্রথম এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ